না দেখুন, আপনি যত খেলবেন তত শিখবেন, আর আমার মনে হয় যে আপনি একটা সময়ের সাথে সাথে আপনার মধ্যে আরও ম্যাচিউরিটি, আরও এক্সপিরিয়েন্স আসে। প্রত্যেকটা ম্যাচ থেকে আপনি বিভিন্ন বিভিন্ন ইভেন্ট থেকে আপনি বিভিন্ন জিনিস শিখতে পারেন। তো আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসই ইফেক্ট করে, সেটা হতে পারে NCL, BCL, প্রিমিয়ার লিগ, মোটামুটি অনেক জায়গায় ক্যাপ্টেনশিপ করা হয়, তো সব জায়গা থেকেই শেখার অপরচুনিটি থাকে। না দেখুন, আমার মনে হয় যে আমরা মানে বাংলাদেশে অল্প কিছু মাঠ আছে যেগুলোতে প্র্যাকটিস উইকেট এবং মানে সেন্টার উইকেট প্রায় সিমিলার, লাইক আপনার সেটা রাজশাহী, বগুড়া এবং চিটাংয়ে যখন আমরা খেলি তখন প্র্যাকটিস উইকেট আর মেইন উইকেটটা প্রায় সিমিলার থাকে, বাট মিরপুরে সেটা হয়ে ওঠে না কখনোই। তো এই জিনিসটা আসলে যেটা বললাম যে ডারউইনে ওরকমই ছিল যে আমরা যেই টাইপের উইকেট আমরা প্র্যাকটিস করেছি, নেট করেছি, সেই টাইপের উইকেটটাই আমাদের ম্যাচের মধ্যে ছিল। তো এটা অবশ্যই আপনাকে হেল্প করে, কারণ আপনি জানেন যে ম্যাচে কী টাইপের উইকেট থাকে, সেই টাইপের উইকেটে আপনি প্র্যাকটিস করতে পারছেন। তো এই জিনিসটা সবসময় হেল্পফুল। না এটা তো অবশ্যই ফিল হয়, কারণ আপনি দেখুন, আপনি যদি শুধু স্পেসিফিক্যালি প্রিমিয়ার লিগের কথা বলেন তাহলে আমার মনে হয় যে এটা আরও অনেক সময়ের ব্যাপার যদি আমরা ওই সেম টাইপের উইকেটে আমরা প্র্যাকটিস করতে চাই। বাট আবার যেটা বললাম যে আমরা যখন চিটাং কিংবা রাজশাহী, বগুড়াতে খেলি তখন কোয়াইট সিমিলার উইকেট থাকে। তো এটা যদি বাংলাদেশের সব জায়গায় করা যায় আমার মনে হয় এটা অবশ্যই ভালো হবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি আবার বলবো এটা মনে হয় সময়ের ব্যাপার। না দেখুন, এখানে আমি যেটা বললাম যে ইম্প্রুভমেন্টের অবশ্যই জায়গা আছে, আর যেটা বললাম যে আমি চেষ্টা করছি যেই জিনিসগুলো আমার মধ্যে ল্যাকিংস আছে, আমি কোচদের সাথে রেগুলারই আমার কমিউনিকেশন হচ্ছে এখানে, এবং হান্নান স্যার ছিল তার সাথেও কমিউনিকেশন হয়েছে, তা আমি জানি যে আমি কোন জায়গায় পিছিয়ে আছি। তো ইনশাল্লাহ চেষ্টা করবো সেই জায়গাগুলো কাজ করার। না আমার মনে হয় রানার যেই বিশেষত্ব সেটা আমরা সবাই জানি, পেস, পেস ইজ পেস। তো রানাকে আমি সব রানা যখন আমি প্রথম দেখছি তাকে, তখনও যেই অ্যাগ্রেশন নিয়ে যেই পেসে বল করতে মানে পছন্দ করতো, সে সবসময় একটা কথাই বলে যে মানে পেসের সাথে সে কোনো কখনোই কম্প্রোমাইজ করে না, এটাই তার বিশেষত্ব। আমরা দেখেছি যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সময় আপনার সতীর্থ যারা ছিল মোটামুটি 6 থেকে 7 জন ক্রিকেটার ন্যাশনাল টিমে খেলছে, যেটা আসলে যে শুভ প্রশ্নটা করল যে আপনি এখন পর্যন্ত আসলে যেভাবে আসলে আপনার প্রতি এক্সপেকটেশন ছিল সবার, সেভাবে এখন হয়তো বা ক্লিক করা হয়নি, একটু কি আক্ষেপ কাজ করে কি না যে আমি জাতীয় দলে খেলতে পারছি না বা ক্লিক করছে না? না আমি অনেস্টলি বলতে খুব বেশি এই বিষয়গুলো নিয়ে ভাবি না। আমি সবসময় চিন্তা করি যে আমি যদি আমার কাজের প্রতি অনেস্ট থাকি তো সেটাই আমার কাছে মুখ্য বিষয়, আর আমি সবসময় চেষ্টা করি আমার নিজের 100% দেওয়ার, এরপরে মানে প্র্যাকটিসে কিংবা ম্যাচে সবসময় চেষ্টা করি 100% দেওয়ার, এরপরেও যদি না হয়ে থাকে সেটা আবার যে জায়গাগুলো পিছিয়ে পড়ি সেই জায়গাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি, বাট আমি কখনোই এইভাবে মানে আক্ষেপ করি না। একবার ঋষভ বিগ ব্যাশে সরাসরি প্রথম একমাত্র ক্রিকেটারই সরাসরি টিম পেয়েছে, সাকিব আসলে ওখানে ছিলেন ভক্তি ঠাকুর, সে তো আপনার সতীর্থ, সে বিগ ব্যাশে খেলছে, সেটা আপনার কাছে কেমন লাগে এবং তার খেলাটা দেখতে পাবেন? না আমার মনে হয় যে ঋষভ লাস্ট 6-7 মাসে যেভাবে বোলিং করছে আমার মনে হয় যে আমরা সবাই ভাবতেছিলাম যে হয়তো বা ঋষভ যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে যে কোনো সময় ডাক আসবে, তো আমার মনে হয় এটা তার জন্য বিগ অপরচুনিটি, ইনশাল্লাহ সে ভালো করবে। থ্যাংক ইউ।